দুর্গা দশমীর দিনে গোটা রাজ্যের মানুষ যখন ভারাক্রান্ত, তখন চন্দননগরের মানুষের মধ্যে খুশির আমেজ। কারণ দুর্গাপুজোর দশমীর দিনে কাঠামো পুজোর মধ্য দিয়ে আর এক মহাপুজোর সূচনা হয়ে গেল ফরাসি উপনিবেশিক শহর চন্দননগরে। এদিন চন্দননগরের বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। গন্ডলপাড়ার সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগেও এদিন কাঠামো পুজোর আয়োজন চোখে পড়ে। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই পুজো সম্পন্ন হয়। পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে তুমুল উৎসাহ চোখে পড়ে। পুজো প্রসঙ্গে এখানকার পুরোহিত ও এক কর্মকর্তা বলেন, কারণ হচ্ছে যে একটা প্রতিমা তৈরি করতে গেলে তার কাঠামো থাকলে তাকে আপনার পুজো করে নিয়ে তবে তাকে প্রতিমা মাস মাস দিয়ে প্রতিমা তৈরি করার আরম্ভ করা হয়। কারণ এক সারা বছর তো কাঠামোটা পড়ে থাকে, এমনি অনেক একে অসুবিধা হয়, কারণে জল পড়ে এ পড়ে বা কুকুর পুকুরে তো পায়খানা পেচ্ছাপ করে দেয়। মাকে পুজো করবো, তাকে আহ্বান করে ডাকবো, আমি তাকে খেতে দেবো, তাকে সে খাবে। আর এই বিল বই টিল বইয়ের কথা বলতে গেলে তো বিল বইগুলো আমার মায়ের পায়ের চরণে ঠেকিয়ে নিয়ে আমরা উৎসর্গ করে আমরা সেই বিল বই নিয়ে আমরা চান্দা টান্দা তোলায় করা এসব করবো। এই জগদ্ধাত্রী মেন পুজো মায়ের আরাধনা শুরুর আগে কাঠামোকে পুজো করে এটা এক ধরনের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মানে এই কাঠামোর ওপরই তো ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়, এটা এক ধরনের প্রাণ প্রতিষ্ঠা, এবং এই প্রাণ প্রতিষ্ঠা দিয়েই শুরু হয় জগদ্ধাত্রী পুজোর আরাধনা। এবার আমাদের চন্দননগরের এখানে জগদ্ধাত্রীর আরাধনাটা ভীষণভাবে প্রসিদ্ধ, তার জন্যে দুর্গাপূজার দশমীর দিন যেদিন মা দুর্গার বিসর্জন বা আরাধনা শেষ হয় সেদিন থেকে আমাদের জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়, এবং সেটা কাঠামো পুজোর মাধ্যমেই শুরু হয়। চার দিনের পুজো হয়, কিন্তু আদপে এটা মানে দুর্গাপুজো বা যে কোনো বড়ো পুজো করতে গেলে যেভাবে বিভিন্ন এক মাস দু মাস তিন মাস ধরে তার একটা প্রস্তুতি পর্ব চলে, আমাদেরও সেরকম প্রস্তুতি পর্ব চলে, এবং সেই প্রস্তুতি পর্বের মাধ্যমে এই পুজোটাকে আমরা অনুষ্ঠিত করি। হুগলি থেকে প্রবীর বসু, রিপোর্ট NNTV বাংলা।